আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আজকে আপনাদেরকে আলু দিয়ে ব্লক প্রিন্ট করে দেখাবো। ডাইসের মোটামুটি ভালো দাম বাজারে, আর ছোট যে ডাইসগুলো পাওয়া যায় অনেক সময় সেগুলো মন মতো পাওয়া যায় না, সেই জন্য আপনারা চাইলেই আলুগুলোকে এভাবে কেটে নিয়ে আমার মতো ডিজাইন করে নিজের পছন্দ মতো আলুর ডাইস বানিয়ে ফেলতে পারেন। বাসায় যদি সিগনেচার পেন থাকে কালারফুল, তাহলে আলুগুলোকে পিস পিস করে নিয়ে তার উপরে সিগনেচার পেন দিয়ে ডিজাইন করে নেবেন, এবং তারপরে ছুরি ও কাঁচির সাহায্যে এরকম আমার মতো করে কেটে কেটে ডিজাইন করে নেবেন। আমার বাসায় একটাও কালার পেন্সিল ছিল না, যেই কারণে আমি কলম দিয়ে খাঁজ কেটে ডিজাইন করেছি। অ্যাকচুয়ালি খাঁজ কেটে ডিজাইন করাটা মোটেও উচিত না, অনেক সময় দেখা যায় ডিজাইন এলোমেলো হতে পারে, তো খাঁজ কাটলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন কালারফুল সিগনেচার পেন ব্যবহার করতে। আমি কলম দিয়েই ডিজাইন করে নিয়েছি, এবং তারপরে চিকন চাকুটার সাহায্যে এটাকে মাঝে যে জায়গাগুলো আমার উঠিয়ে ফেলতে হবে সেই জায়গাগুলো উঠিয়ে নিয়েছি। আমার এই আলুটা পুরোপুরি রাউন্ড ফিগার না, কিছুটা ডিম্বাকৃতির, এই জন্য আমি এই পুরো খাঁজ কাটা ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আবার চার সাইডে রাউন্ড শেপ দেওয়ার জন্য সাইডে কেটে নেব। আর মাঝের অংশটা তোলা কিন্তু একদমই সহজ, প্রথমে সোজা একটা চাপ দিয়ে কাটবেন, তারপরে সেকেন্ড সাইড যখন আবার প্রেশার দিয়ে কাটবেন তখন চাকুটাকে একটু ক্রস করে উপরের দিকে চাপ দিয়ে উঠালেই মাঝের খাঁজ কাটা অংশটা উঠে আসবে। আলু ডাইস দিয়ে ব্লক করার জন্য আমি চারটা কালার তৈরি করে রেখেছি, ডাইস কাটা কমপ্লিট হয়ে গেলে আমি ব্লক প্রিন্ট শুরু করব। আমার আলুর ডাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। সেম স্টাইলে আমি আরও তিনটা ডিজাইন করেছি, মাঝের অংশটা মোটা হওয়াতে আমি মাঝের অংশের দুই পাশেই দুটা ডিজাইন করেছি, একটা পাতা করেছি আর দুটা ফুল হয়েছে আর একটা কলি করেছি। এখন আমি রেক্সিনে চারটা কালার একটু একটু করে ব্রাশ করে নিয়েছি, এখন আমি ব্লক প্রিন্ট শুরু করব। আড়াই গজের একটা কাপড়কে আমি দুই ভাগ করে নিয়েছি, সামনের পার্টে আমি গজ ফিতা দিয়ে গলার মেজারমেন্ট করে নিয়েছি, আর কোথায় কোথায় ফুল বসাবো চক দিয়ে সেটা ফোঁটা ফোঁটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আলুর ডাইস দিয়ে যেখানে যেখানে ফোঁটা দিয়ে রেখেছি সেই জায়গাগুলোতে একটা করে ফুল বসিয়ে দিচ্ছি। এত সুন্দর ব্লক প্রিন্ট হচ্ছে দেখে বোঝার উপায় নেই যে এটা আলুর ডাইস দিয়ে কাজ করা হয়েছে, মনে হচ্ছে যে একদম কাঠের ডাইস দিয়েই কাজ করা হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা আপলোড হওয়ার পর নোটিফিকেশান পেয়ে যান এবং দেখতে পারেন। ফুলগুলো আঁকার পরে আমি একটা তুলির সাহায্যে ডালপালা এঁকে দিচ্ছি। ডালপালা আঁকা শেষ হয়ে গেলে আমি পাতা এবং কলি বসাবো ডাইস দিয়ে। দেখেন আমি আলুর ডাইস দিয়ে যে পাতার ডিজাইনটা করেছিলাম সেটা এখন বসাচ্ছি। পুরো জামাটা কাজ হয়ে যাওয়ার পরে শেষে আমি এর একটা সম্পূর্ণ ভিডিও ফুটেজ দিয়েছি। জামাটা এত সুন্দর হয়েছে দেখে কেউ বুঝতেও পারবে না যে এটা আলু কেটে ডিজাইন করা। আপনাদের যাদের বাসায় ডাইস নেই তারা বাজার থেকে রেডি কেমিক্যাল কিনে নিয়ে এসে কিন্তু এভাবে একটা জামা ডিজাইন করে ফেলতে পারেন। রেডি কেমিক্যালগুলো বাজারে 20 টাকা 50 টাকা এই টাইপের দাম দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিনে আনতে পারেন। আমার ঘরে একটা 2.5 গজের কাপড় ছিল যেটাকে আমি আজকে ডিজাইন করে জামার কাপড় বানিয়ে ফেলছি। যেহেতু বেশি কাপড় ছিল না তাই আমি এটার জন্য এক্সট্রা কোনো হাতার কাপড় বের করতে পারছি না, আমাকে এই জামাটা কাটার সময় সাইড থেকে যে কাপড়টা বাঁধবে সেখান থেকে ছোট হাতা বের করে নিতে হবে। যারা প্রফেশনালভাবে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই 3 গজ কাপড় দিয়ে জামা তৈরি করবেন, আর কাস্টমার যদি আরও লং জামা চায় সেক্ষেত্রে 3.25 গজ কাপড়ও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন হাতার কাপড়টা যেন অবশ্যই 18 ইঞ্চি হয়,
এবং জামার কাপড়টাও যেন 45 থেকে 48 ঝোলের হয়। এখনকার বেশিরভাগ কাস্টমারই 3/4 থেকে ফুল হাতার জামা পরতে পছন্দ করেন, এই জন্য অবশ্যই জামার কাপড় 3 গজ থেকে 3.25 গজ পর্যন্ত কিনে নিয়ে আসবেন। যারা নিজের জন্য বাড়িতে শখের একটা দুইটা জামা তৈরি করতে চান, তারা বাজার থেকে 20 থেকে 50 টাকার 2 কালারের রেডি কেমিক্যাল কিনে নিয়ে আসতে পারেন এবং বাসায় আলু কেটে এরকম ডাইস বানিয়ে নিয়ে বাসায় নিজেই একটা ড্রেস ডিজাইন করে ফেলতে পারেন। আর যারা নিজেরা রং তৈরি করা শিখতে চান, তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, কারণ আমার চ্যানেলে হোয়াইট পেজ দিয়ে ব্লকের রং তৈরি এবং নিউটেক্স গাম দিয়ে ব্লকের রং তৈরির ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এছাড়া আমি কিন্তু আফসান দিয়ে কী করে হ্যান্ড পেইন্ট বা ব্লক করবেন সেই টিউটোরিয়ালটাও গতকালকে আপলোড করেছি। তো আপনারা যারা ভালোভাবে ব্লকটা শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা ভালোভাবে ভিজিট করবেন, ভিডিওগুলো দেখবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।